বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের দত্তাবাদে গেলেই এই ছবি দেখতে পাবেন। একসঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগানের সহাবস্থান, সৌজন্যে বাগদেবীর আরাধনা। আমরা সবাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এরকম অভিনব মণ্ডপ সজ্জা, যেখানে বাংলার ফুটবলকে আধার করে তৈরি হয়েছে মণ্ডপ। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ, যা উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিৎ বোস। খুবই ভালো উদ্যোগ। আমি তো বললাম আমার বলার মধ্যে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এই দুটো ক্লাব আমাদের ভারতবর্ষে সবাই জানে এদের নাম। ইস্টবেঙ্গল ক্লাবের একটা বিরাট ইতিহাস আছে, যে মোহনবাগান ক্লাবেরও ইতিহাস আছে। দুটো ক্লাবই 100 বছরের ওপর দুটো ক্লাব। সেই দুটো ক্লাবকে সামনে রেখে দত্তবাদে আমরা সবাই ক্লাব, খুব ভালো একটা থিম করেছে তারা সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আমার শুভেচ্ছা রইল আর ভালো। এখানে সব ধরনের সাপোর্টার আছে, খুব ভালো চিন্তা ভাবনা দিয়ে করেছে। মাননীয় মন্ত্রী কার সাপোর্টার, মোহনবাগান না ইস্টবেঙ্গল? ওটা বলা যাবে না। আমি খেলাকে ভালোবাসি, নিশ্চয়ই আমি একটা দলকে সাপোর্টার নিশ্চয়ই আছে, কিন্তু আমি দুটো দলকেই ভালোবাসি। দুটো দলই সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এই ভাবনাটা কোথা থেকে জন্ম নিয়েছে? দেখুন, আমরা হচ্ছে ফুটবল পাগল, এই জন্য থিমটা আমাদের মাথায় এসেছে যে সবসময় তো 90 মিনিট আমরা যুদ্ধ করি, আমরা পুজোর মধ্যে ফিরে যাই, আমাদের একটা মিলন ক্ষেত্র সবসময় একটা ভালোভাবে চিন্তাভাবনা করেই আমরা চালিয়ে যাচ্ছি। আর যেহেতু ইস্টবেঙ্গলের খুব একটা খারাপ সময় যাচ্ছে, ওই জন্য আমরা মোহনবাগান হয়ে চিন্তা করছি যাতে ইস্টবেঙ্গলের সময়টা যেন ফিরে আসে। কারণ পশ্চিমবাংলার মধ্যে দুটো টিম ভারতবর্ষের মধ্যে যাদের উন্নয়ন খুব জরুরি, আর আমরা পুজো করলাম আরও এই জন্য যে ইস্টবেঙ্গলের সময়টা ভালোভাবে ফিরে আসে, এর জন্য করেছি। উদ্যোক্তাদের মধ্যে কি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই সমর্থক বিরাজমান? একদম, দুজনেই দাঁড়িয়ে আছি পাশাপাশি। আচ্ছা, এখানে কারা মোহনবাগান কারা ইস্টবেঙ্গল? আমি কিন্তু দুদিকেই আছি। হ্যাঁ, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, নাম নয় যেন মন্ত্র, যে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে উন্মাদিত হয় হাজারো হাজারো সমর্থক। আর সেই মন্ত্রের মধ্য দিয়েই আগামীকাল সরস্বতী বন্দনা করতে চলেছে আমরা সবাই স্পোর্টিং ক্লাব। এবং সেই যে উন্মাদনা মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, সেই উন্মাদনা এবং তাদের আবেগকে মাথায় রেখেই তাদের এই মণ্ডপ সজ্জা, যেটা দেখালাম আমরা এক্সট্রা টাইম বাংলার পর্দায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।